সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লার ঐতিহ্যবাহী মিশনী গরু বাজারে। দর্শক, আজকে আপনাদেরকে কিছু দেশি গাভী, ষাঁড় বাচ্চা, বকরা বাচ্চা সহ কিছু দেশি গাভীর দর দাম জানার চেষ্টা করব। অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি কেমন হলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আপনাদেরকে এই হাট থেকে কিছু গাভীর দর দাম জানার চেষ্টা করতেছি। এদিকে কিছু গাভী এবং কি বাছুর দেখা যাচ্ছে, আমরা দাম কেমন দাম চাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি বাচ্চা ভাই, বকনা না সার? বকনা না, দর্শক বকনা বাচ্চা। দুধ গাভি দুধ দেয় কতটুকু? দুই লিটার আড়াই লিটার। দাম কত চাইছেন ভাই? সত্তর। বাজারে কত বল আজকে? পাঁচ পঞ্চাশ, ছ পঞ্চাশ। কত হলে সার্ভেন্ট নিয়োগ করছেন? ষাট। দর্শক, 60,000 হলে বিক্রি করবে এই গাভি এবং কি বকনা বাছুর সহ। কটা আনছেন ভাই? বিক্রি হয়েছে কটা? ষাটটা। না, এগুলো কোথা থেকে আনেন? এলাকা থেকে সংগ্রহ করেন? আচ্ছা, ভালো থাকেন। দর্শক, আপনাদেরকে আরো কিছু সার বাচ্চা সহ গাভি দরদাম জানার চেষ্টা করবো। এদিকে একটি বকনা বাছুর দেখা যাচ্ছে, আমরা দাম জানবো কেমন দাম যাচ্ছে। আসসালাম আলাইকুম চাচা, কেমন আছেন? আজকে কটা নিয়ে আসছেন? একটাই। দাম কত চাইছেন? পঁচাত্তর হাজার। দর্শক, বকনা বাছুর, দর্শক বকনা বাছুর এবং কি গাভি 75,000 টাকা দাম চাওয়া হচ্ছে। দুধ ক লিটার হয়? এক দেড় লিটার, দেশি করে না? আচ্ছা দর্শক, 75,000 দাম চাওয়া হচ্ছে। আজকে বাজারে কত বলে চাচা? বাষট্টি তেষট্টি। নিয়োগ করছেন কত? আচ্ছা আচ্ছা, মানে 62-63, আরো কিছু বাড়লে দিয়ে দিবেন। দর্শক, 62,000 টাকা দাম বলতেছে, আরো কিছু দাম বাড়িয়ে বললে দিয়ে দিবে। আমরা আরো কিছু, ভাই কিনছিলেন নাকি? ভাই কিনছেন কত? 71,000। দর্শক, গাভীটি 71,000 টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন। আমরা সার বাচ্চা সহ কিছু গাভীর দর দাম জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। বাজারে প্রচুর ক্রেতা বিক্রেতা, এই হাটটি মিশনি হাটটি প্রতি সপ্তাহের বুধবারে বসে। তো আজকে দেখবো কেমন ই আছে। ভাই বাছুর, এটা কোন গাভীর? এটার। আচ্ছা, এটা কি বাছুর চাচা? সার বাচ্চা। দর্শক, সার বাচ্চা দেখা যাচ্ছে। আজকে আগে বাছুরটা দেখাই, তারপর গাভীর দাম জানবো। এ হচ্ছে গাভী আর এটি হচ্ছে বাছুর। আমরা বিক্রেতার সাথে কথা বলবো, কেমন দাম চাচ্ছেন? দাম চাইছেন কত আজকে? 110। 110। আচ্ছা, কাস্টমার কত বলে? কাস্টমারটা বলো গাভীর দাম বলেন। আচ্ছা, বেচবেন কত চাচা? মানুষ দেখতেছে না? না, আমি তো নিব না, আমি এই যে দর্শকরা দেখতেছে। কত হলে বেচবেন? একদম 92। জি, একদম 92। একদম, দর্শক একদম 92,000 টাকা হলে উনি বিক্রি করবে। আজকে কটা আনছেন চাচা? কটা নিয়ে আসছেন? বিক্রি করছেন সব? না, একটা আর তিনটা আছে না? আচ্ছা দর্শক, আপনাদেরকে আরো কিছু গাভীর দরদাম জানাবো। ভাই বিক্রি করছেন কত? কত বিক্রি হয়েছে? কত বিক্রি হয়েছে? কত বিক্রি করছেন? 65,500। এটা না দর্শক, সার বাচ্চা এবং কি গাভী? হ্যাঁ, সার বাচ্চা এবং কি একটা গাভী দেখা যাচ্ছে, 55,500 টাকা। আপনাদেরকে আরো কিছু গাভীর দরদাম জানাবো মিশনী হাট থেকে। সার বাচ্চা সহ কিছু গাভী দেখাবো। আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাই সার বাচ্চা সহ কিছু গাভীর দাম জানো, এটা তো বকনা বাচ্চা। কেমন আছেন চাচা? দাম কত চাইছিলেন? এই তো কাস্টমার চলে আসছে। 70 দাম চাওয়া হচ্ছে। 58 বললেন? দর্শক, 70,000 টাকা দাম চাওয়া হচ্ছে, 58,000 টাকা কাস্টমার বললেন। বেচা কত? বেচবেন কত? না, হয়তো উনি তো জিজ্ঞাসা করতেছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে পরবর্তীতে আরো কিছু গরুর দর দাম জানানোর চেষ্টা করবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দেখা যাক, এদিকে একটি গাভি দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দাম কত চাইছেন ভাই? 110। আচ্ছা, সার বাচ্চা না দর্শক? সার বাচ্চা। বাছুর বয়স কেমন?
8 মাস 10 দিন আচ্ছা আজকে বাজার কত বলো ভাই 85 বেজ বন কত রেট করছেন 90 এর উপরে দশক 90 এর উপরে হলে বিক্রি হবে গাবি এবং ষাঁড় বাচ্চা আপনাদেরকে এই বাজার থেকে আরো কিছু গরুর দরদাম জানাবো এক ভাই দুধ দহন করতেছে আমরা জানবো দুধ দহন করতেছে কেন দুধ পরীক্ষা করতেছে কিনা সেটাও তো দেখার বিষয় কি ভাই গাবি কি কিনছিলেন কত দিয়া 73000 আচ্ছা দুধ কয় লিটার বলে দিছিল আচ্ছা এখন আপনি কি এখন দোয়া দিচ্ছেন না আজ দশক 2 লিটার বলে দিছে হাত থেকে আজকে পরীক্ষা করে নেবে দুধ কেমন দুধ কি গাঢ় না পানির মতো কত নিছে বললেন না কি বাচ্চা সার বাচ্চা নামক না আচ্ছা দশক 73000 টাকা নিল এই গাবিটি আর একটা বেশ সুন্দর একটা গাবি দেখা যাচ্ছে বলে দাম জানবো কত টাকা হলে বিক্রি করবে প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা দর্শক আপনাদেরকে আরো কিছু বাছুরের দরদাম জানাবো কুমিল্লার মিশানি হাট থেকে এদিকে চাষা আজকে কটি গাবি আনলেন কটি বিক্রি করলেন জানবো কেমন আছেন ভালো আছে না আচ্ছা দর্শক উনি প্রতিটি হাটে এই পশ্চিম সাইডে এসে দাঁড়ায় এটা কি আপনার নিজস্ব আচ্ছা নিজের না এটার টাকা কত দিতে হয় না এটার টাকা দুধ কয় লিটার হয় দুই লিটার আচ্ছা বেসা কত চাষা বেসা 62 মূল্য 62-63 পর্যন্ত বলছে দেন নাই কত হলে দিবেন আচ্ছা 65 হলে দিবেন আর 2000 টাকা হাতে পাইলে দশক 65000 হলে বিক্রি করবে এটা কি বিক্রি করছেন নাকি আচ্ছা আরেক ব্যাপারে ঠিক আছে ভালো থাকেন স্যার দশক আপনাদেরকে কুমিল্লার মিশন নিয়ে হাত থেকে আরো কিছু গাভীর দরদাম জানার চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন দর্শক এদিকে একটি গাবি দেখা যাচ্ছে আমরা দাম জানবো কেমন দাম হলে বিক্রি করবে আমরা বিক্রেতার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গাবি কটা নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছি একটাই না জি দাম কত চাইছিলেন চাইছি তো 95 95 বকনা মাছুর হ্যাঁ বকনা মাছুর দর্শক 95000 টাকা দাম চাওয়া আছে দুধ কয় লিটার দুধ আছে আড়াই লিটার আড়াই লিটার আচ্ছা কাস্টমার কত বল আজকে বাজারে আজকে বাজারে 78000 বলছে 78000 জি বেচা কত বেচা 85 দিকে 85 জি দর্শক 85000 টাকা হলে বিক্রি করবে এই গাবিটি প্রথম বাচ্চা দিছে না দ্বিতীয় বাচ্চা দিছে দর্শক এটা হচ্ছে বকনা বাছুর আপনাদেরকে কুমিল্লার মিশানি হাট থেকে গাবির দরদাম জানার চেষ্টা করছিলাম এদিকে আরো একটি বড় গাবি দেখা যাচ্ছে সেটার দাম জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কটা নিয়ে আসছেন আজকে গাবি কটা নিয়ে আসছেন আজকে গাবি একটাই একটাই না এটা কি জাতের গাবি জার্সি ক্রস দুধ কয় লিটার হয় 4 লিটার আর বকনাটা এটা বকনা না বেশ সুন্দর দুধ 4 লিটার হয় এখন আচ্ছা দাঁত কয়টা আছে দর্শক দাঁত 6টা দাম কত চাইছিলেন দাম চাইছি 110 110 কাস্টমার কত বলে কাস্টমারে বলে 72000 80000 90 95 আচ্ছা বেচা কত আপনারা বেচা 100 দর্শক 100000 টাকা হলে বিক্রি করবে এই গাবিটি এবং কি বাছরটি বাছরটি বেশ সুন্দর কালার সার বাচ্চা নাকি এটা সার বাচ্চা না দর্শক সার বাচ্চা বেশ সুন্দর একটি কালার ঠিক আছে ভালো থাকেন দর্শক আপনাদেরকে
পরবর্তী ভিডিওতে উন্নত জাতের কিছু গাভীর দরদাম জানার চেষ্টা করব। মিশন নিয়ে আপনাকে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম।